অনুরোধ করছি, আজকে এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আর কতদিন ঘুরবো? আপনারা দেখছেন আমার ছোট বাচ্চা, অসুস্থ মা, 70 বছর বয়স, এই পুলিশের হাত থেকে যাতে বাঁচি আপনাদের কাছে অনুরোধ। প্রশাসন রক্ষাকর্তা, সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশাসন। কোনো সমস্যায় পড়লে মানুষ প্রশাসনের দ্বারস্থ হয় সুরাহা পাওয়ার জন্য, কিন্তু ইনি সেই প্রশাসনের ভয়ে রীতিমতো যুবথুবু। কিন্তু কেন, ঠিক কি কারণে এতটা ভয় এই ব্যক্তি? প্রশ্ন করতেই তার অভিযোগ, নবান্নে চাকরি করেন, সেই প্রভাব খাটিয়ে জেলায় জমি দখল করে নিচ্ছেন এক আমলা। আমার জমি সমস্ত কাগজ আমার, ওকে কাগজপত্র সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমাকে আমার রাজমিস্ত্রি আমার লেবারকে কাজ করতে দিচ্ছে না। চিনতে পারছেন এনাদের? ফিরে যেতে হবে 2020 সালে, রাজ্যে ধীরে ধীরে থাবা বসাতে শুরু করছে করোনা ভাইরাস, লকডাউনের পথে হাঁটছে রাজ্য, গোটা দেশ। ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় একটি খবর, লন্ডন থেকে ফেরার দিন কয়েক পরে করোনায় আক্রান্ত হন নবান্নের এক আমলার ছেলে, রাজ্যের প্রথম আক্রান্ত সে। নিমেষের মধ্যেই ভাইরাল হয় সেই খবর, বেলেঘাটা আইডিতে ভর্তি থাকে সেই তরুণ, 14 দিন ধরে আইসোলেশনে থাকার পর সুস্থ হয়েছিল সে। তবে সেই কথা প্রায় পুরনো হতে বসেছে, করোনার মারণথাবা কর্পূরের মতো উবে তো গিয়েছে, তবে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো সেই ছবি ফের একবার ফিরে এলো। তবে এবার বিষয়টি অন্য, এবার সরাসরি এই তরুণের বাবা মায়ের বিরুদ্ধে নবান্নে চাকরির প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ। কৃষ্ণনগরের শ্রী দুর্গা কলোনি এলাকার বাসিন্দা বাপ্পা শেখের অভিযোগ, বছরখানেক আগে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত MM গোষ্ঠীতে শ্যামল ঘোষের বাড়ির পাশে একটি জমি কেনেন তিনি। যথাযথ কাগজপত্র তৈরি করার পরে, জমিতে কাজ শুরু করার পরে বাধা পান তিনি, বাধা দেন শ্যামল ঘোষের স্ত্রী উর্মিমা দে ঘোষ। জানা গিয়েছে তিনি নবান্নে চাকরি করেন। অর্ণিমা দে ঘোষ শ্যামল ঘোষ, উর্মিমা ঘোষ হচ্ছে শ্যামল ঘোষের মিসেস, উনি নবান্নতে চাকরি করেন। উনি বলছেন আমার শ্বশুর মশাইয়ের শাশুড়ির সম্পত্তি, যথাযথ পেপার আপনার কাছে আছে? হ্যাঁ, সমস্ত কিছু আছে, এই দেখছেন আপনারা দলিল, SDO অর্ডার আছে, দেখছেন পর্চা, খাজনা, SDO অর্ডার, পৌরসভার সমস্ত ডকুমেন্টস। এখন পুলিশ পাঠাচ্ছে এবং আমার জমিতে জোর করে এখন আবার মিস্ত্রি ওনারা লাগিয়েছেন। তাদের বক্তব্য আমরা এই জমি কিনব, মানে জমিটা আপনার কাছে কিনে নিতে চাইছে না, আমি দেবো না তো জমি, সেই জন্য কি আপনার উপর? হ্যাঁ, আমার প্রেসার করছে। উল্টে বাপ্পা শেখ এবং সেই জমিতে কর্মরত শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যে মামলা করার অভিযোগ উঠেছে। তবে এই বিষয়ে শ্যামল ঘোষের সঙ্গে যোগাযোগ করতে তিনি কোনো মন্তব্য করতে চাননি। এদিকে গুরুতর অভিযোগ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, পুলিশ সুপার, জেলাশাসক সহ একাধিক আধিকারিকের দফতরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। অভিযোগ বাপ্পা শেখের, SP সাহেবকে জানিয়েছি, DM সাহেবকে জানিয়েছি, SDO সাহেবকে জানিয়েছি, IC সাহেব বলেছেন আপনার কাগজ সব সঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমাদের ওপর থেকে চাপ আসছে, আমরা কি করব। আমি SP সাহেবকে জানিয়েছি, DM সাহেবকে জানিয়েছি, ADM মেলার সাহেবকে জানিয়েছি, SDO সাহেবকে জানিয়েছি, নবান্ন চাকরি করেন বলেই প্রশাসনকে মিসইউজ করছে, ভুল বুঝিয়ে প্রশাসনকে ভুল বোঝানো হচ্ছে, ভুল বুঝিয়ে প্রশাসন যখন টোটাল পেপারটা দেখছেন বলছে, সবাই বলছে ঠিক আছে, কিন্তু ওপর থেকে চাপ আছে বলছেন বারবার, ওপর থেকে চাপ আছে, আমরা করছি। চাপ আসছে বলে পুলিশ আসছে আপনার? হ্যাঁ, আমার বাড়িতে আসছে, খুব দুশ্চিন্তার মধ্যে আছি পরিবার নিয়ে। আমি থানায় যেতে পারছি না, থানায় গিয়ে কমপ্লেন করবো করতে পারছি না, গেলেই বলছে অ্যারেস্ট করবে। কারা বলছে? উর্মিমা ঘোষ, শ্যামল ডাক্তারের মিসেস, উনি নবান্নে চাকরি করেন, বলছে শ্বশুর মশাইয়ের জমি, উনার কত নাম্বার যে শ্বশুর শাশুড়ি সবাই জানেন। মানে থানায় গেলে যে গ্রেফতার করবে এই কথাটা কে বলছে? পুলিশ বলছে। পুলিশ আপনার কথা শুনছে না? না, পুলিশ আমার কথা শুনছে না, ওনাদের কথাই শুনছে। আমাকে মিথ্যে মামলা দেওয়া হয়েছে 447, 506, 427, 307, 120B, এতগুলো সেকশন দিয়েছে, আমি কি করব বুঝতে পারছি না। কি কারণে দিয়েছে? আমি ওখানে কাজ করাচ্ছিলাম, আমার জমিতে আমি কাজ করাচ্ছিলাম আমার মিস্ত্রি লেবার নিয়ে, এর জন্য। এখন কি করবেন? এখন এই রাস্তায় রাস্তায় ঘুরছি, বাচ্চা, আমার ছোট বাচ্চা আছে 3 বছরের, দলদাসপুর পুলিশে কাজ করছে।
অভিযোগ প্রকাশ্যে আসতেই সুযোগ হাতছাড়া করেনি বিরোধীরা। অবিলম্বে অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন তিনি। দেখুন, যেহেতু তিনি নবান্নের কর্মচারী, সেই জন্য নবান্নের তিনি প্রভাব খাটাচ্ছেন, পুলিশের ওপর প্রভাব খাটাচ্ছেন। পুলিশকে বলবো যে দলদাস থেকে বেরিয়ে এসে, নবান্নের প্রভাব থেকে বেরিয়ে এসে আজকে পুলিশ সুলভ আচরণ করুন, যেটা সত্যি তার পথে চলুন। অবিলম্বে এর সাথে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং সেই ভদ্রলোক যাতে জমিটা ফেরত পায় তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। বাপ্পা শেখের দাবি, জমি যাবতীয় কাগজপত্র সবই রয়েছে তার হাতে, তবে তার অভিযোগ জমি দখল হতে চলেছে। এখন প্রশ্ন হলো জমি কার? কৃষ্ণনগরের কোতোয়ালির এক টুকরো জমি ঘিরে সেই তরজাই তুঙ্গে। নদিয়া থেকে সায়ন মোদকের রিপোর্ট, সময় কলকাতা।